তীব্র গরমে ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের যাওয়া আসার মধ্যে পরিস্থিতির আরও অবনতি হতে যাচ্ছে। কয়লার অভাবে সোমবার বেলা 12টার দিকে বন্ধ হয়ে গেছে পটুয়াখালীর পায়রার তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটিও। এর ফলে বিদ্যুতের সরবরাহ আরও কমবে 600+ মেগাওয়াট। গত 25 মে বন্ধ হয় এই কেন্দ্রের আরও একটি ইউনিট। কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহমণি জিকো বলেন, কয়লা না আসা পর্যন্ত কেন্দ্র চালু করা যাবে না। প্রতিদিন এই কেন্দ্রের দুটি ইউনিট থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। কেন্দ্রটি পুরোদমে চালাতে প্রতিদিন কয়লার 12,000 টন প্রয়োজন। গত কয়েক মাসে তীব্র লোডশেডিংয়ের সময় দৈনিক 1000 মেগাওয়াটেরও বেশি পরিমাণ উৎপাদন করে দক্ষিণাঞ্চলের লোডশেডিং সংকট নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রেখেছিল পায়রার আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি। তবে গত 2 সপ্তাহ ধরে উৎপাদন ধীরে ধীরে কমছিল। কবে নাগাদ কেন্দ্রটি চালু হবে এই ব্যাপারে কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহমণি জিকো বলেন, এই মাসে চালু হবে না, আগামী মাসে কয়লা এলে চালু করা সম্ভব হবে। তবে কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব সাংবাদিকদের বলেছেন, কয়লা আনার জন্য এলসি খোলা হয়েছে, আশা করছি এই মাসের শেষের দিকে কয়লাবাহী প্রথম জাহাজ তাপবিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছাবে, তখন আবার পুনরায় চালু হবে পায়রা।